Hey guys, Assalamualaikum. This is Faiza from Khudalax and welcome back to another brand new video. So, আজকে আমরা চলে আসছি পানসি রেস্টুরেন্টে। এটা কে না চিনে আর আমার বাদে মনে হয় সবারই খাওয়া হয়ে গেছে। আমি কখনো এটা ট্রাই করি নাই, তাই ভাবলাম যে আজকে এসে এটা দেখি যে এত স্পেশাল, সবাই বলে খুব মজা। তো এখানে খাবারগুলো ট্রাই করে আপনাদেরকে আমার ফিডব্যাকটা দিই। So, without any further ado, let's get into the video. আমাদের খাবার চলে আসছে। আমরা এখানে অনেক কিছু অর্ডার করছি, মেইনলি সাদা ভাত অর্ডার দিচ্ছি যাতে বিভিন্ন আইটেম খাওয়া যায়। এছাড়া আপনারা বিরিয়ানিও অর্ডার দিতে পারেন। আমরা এখানে ভর্তা নিয়ে নিয়েছি, ভর্তা ইন টোটাল 6 রকম ভর্তা আছে। তো এটা হচ্ছে কলার তুরি, আর এই ভর্তাটা হচ্ছে কচু দিয়ে বানানো হয়, এটা পুঁইশাক ভাজি। কিন্তু এটা হচ্ছে নাগা ভর্তা, মানে বোম্বাই মরিচের ভর্তা, আর এটা হচ্ছে মাছের ডিমের ভর্তা। এছাড়া আমরা খাসি মাংস নিয়েছি, খাসি মনে হয় আরেকটা লাগবে, খাসি এক পিস এখানে। আর ওই সাইডে আমরা হচ্ছে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে চিংড়ি মাছ 3 পিস দিছে। আর সাথে হচ্ছে আমরা একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর ডাল তো দিছি। এই ভর্তাটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে, এটা আগে নিয়ে এই যে কলার তুরি ভর্তা যেটা, এটা ইন্টারেস্টিং লাগছে অনেক। এটা আমি যেমন কচু খাই না আমি, আর সাথে পুঁইশাক আমি খেতে পারবো না। ভর্তা আরও ভ্যারাইটি থাকলে ভালো, ভর্তা ভ্যারাইটি কম। আমার আসলে জানা নেই এটা মানে কিভাবে বানানো হয়, বা কী জিনিসটা দিয়ে বানানো হয়, আমি দেখলে টেস্ট রিয়েলি গুড। ঝালের পরিমাণটা খুবই ভালো লাগছে আমার কাছে, মানে যারা আমরা ঝাল পছন্দ করি তাদের কাছে ভালো লাগবে, ইভেন যারা ঝাল খেতে না পারে তারাও খেতে পারবে। মাছের ভর্তা মজা লাগে, তেমন কিছু দেয় নাই, মাংসের ডিমটা ভেঙে দিয়ে দিছে, সাথে হচ্ছে হালকা লবণ দিয়েছে। কিন্তু বাসায় আম্মু আনন্দ করে বানায়, বাসায় হচ্ছে আম্মু একদম ডিমের ভর্তা একদম পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে বানায়, তেল। তখন হচ্ছে আসলে ভর্তা মনে হয় এটা মনে হচ্ছে মাছের ডিমের ঝুরা, একদম মনে হচ্ছে না ছাল হবে। গন্ধ শুনে পাও না? না, গন্ধ তেমন নাই লাগা। এটা অনেক মজা, অতিরিক্ত ঝাল, এটার সাথে এই ভর্তাটা ভালো লাগছে। মেইন আইটেমের মধ্যে আমরা তিনটা জিনিস নিয়েছি, চিংড়ি মাছ ভুনা নিয়ে নিয়েছি, আর এখানে একটা খাসি নিয়েছি, খাসির মাংস, আর এটা মনে হচ্ছে সরিষা নিয়েছি। ঝোল তো একটু নেই, টেস্টও ভালো, একটু ভেঙে নেই এখান থেকে। সরিষাটা খুবই ভালো, খুবই ভালো লাগছে, মানে সরিষার ডিপ ফ্লেভারটা এটা এত বেশি আসতেছে না, সরিষার মধ্যে মানে ডুবে আসে, তো পুরো ফ্লেভারটা পুরো মাছ ছড়ায় গেছে, সেই জন্য আরও বেশি মজা লাগছে। সরিষা কিন্তু এমন অনেক ভাত লাগে, নর্মালি যদি বানায় সেরকমটা আসতেছে না। মাইল্ড ফ্লেভার আসি তো না, দেখে মনে হচ্ছে কেমন জমবে না, শক্ত উপরে যে চামড়া মাংসটা শক্ত। আমরা কিন্তু শ্রীমঙ্গল যে পানসি সেটাতে আছি, তো অন্যান্য ব্রাঞ্চের খাবার অন্যরকম হতেও পারে, আমার আসলে কোনো আইডিয়া নাই। তো আমি যে শ্রীমঙ্গলে যেমন লাগতো সেটাই দিয়ে চিনটা ভালো, একদম বেসিক বাসা যেভাবে বানায় সে নাথিং স্পেশাল বা নাথিং ব্যাড, খাসিটা জমে নেই আমার একদম। যেটা বাকি আইটেমের মধ্যে আমার কাছে নাগা ভর্তা আর কলার এই যে তরি যে ভর্তা যেটা বললো এই যেটা খুবই ভালো লাগছে, খুব। আমরা হচ্ছে লাস্টলি একটা লাচ্ছি আর একটা ফালুদা অর্ডার করছি, গোলাপ জলের ইয়ে আসছে, লাচ্ছিটা ভালো, বাট গোলাপ জলের যে স্মেলটা পুরো লাচ্ছিটা নষ্ট করছে। হ্যাঁ মানে ভালোই লাগছে না, মানে ইউ ডোন্ট এক্সপেক্ট দিস, মানে লাচ্ছির মধ্যে নাই আর এখানে হচ্ছে আঙ্গুর দিয়ে দিছে, জেলি দিয়ে দিছে সাথে, অনেক বেশি মিষ্টি না, যেটা অনেক জায়গায় হয় ফালুদার। আমরা যা যা খেলাম আজকে, এর মধ্যে থেকে সবচেয়ে আমি বেশি রেকমেন্ড করবো ইলিশ মাছ। ইলিশ মাছটা নেওয়ার সাথে আপনারা ভর্তা নেবেন, নাগার ভর্তাটা মিক্স করে খাবেন, দ্যাট ইজ ভেরি অ্যামেজিং। এছাড়া আমার কাছে আহামরি
বাকি লাগে না জিনিসপত্র ভালো ছিল জিনিসপত্র খুব ভালো ছিল এখন এখানে একটা বড় প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে শ্রীমঙ্গলের পানসি কারণই হয়তো আমার কাছে টেস্ট কেমন লাগছে বা বিরিয়ানিটাও হয়তো অনেক বেশি মজার জানি না বাট এক্সপেরিয়েন্স ভালো আমার কেনি মনে হচ্ছে টাউনের পানসিটা আরো বেটার মানে বেশি সবাই চিনে আর সবাই ওখানে যেহেতু যায় হয়তো সার্ভিস অনেক বেশি বেটার তারপরে টেস্ট সবই ভালো হয়ে যায় এখানে সার্ভিসও খুব ভালো আর পানসি যেহেতু এত নাম শুনছি জীবনের প্রথম খেয়ে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন এক্সপেরিয়েন্স তো আমাদের পানসিতে টোটাল বিল আসছে 1130 টাকা কোনটা কত দাম সেটা আমি একটু বলে দিই এখানে ভাত 50 টাকা নিছে এটার ভিতরে হয়তো ভর্তাগুলো সব একসাথে আসে কারণ ভর্তা আলাদা কোনো দাম লেখা নেই এর সাথে আমরা হচ্ছে দুইটা খাসির মাংস নিছিলাম দুইটা খাসির মাংস 380 টাকা পড়বে টোটাল আর আপনার চিংড়ি 200 টাকা আর ইলিশ 200 টাকা একটা একটা নিছিলাম ওগুলা আর সাথে ফালুদা হচ্ছে দুইটা নিছি ফালুদা দুইটার দাম করছে 200 টাকা আর লাচ্ছি 70 টাকা আর এখানে লাস্টে पानी হচ্ছে 30 টাকা সো এটাই হচ্ছে আমাদের টোটাল বিল এর মধ্যে আমার কাছে সবচেয়ে ওয়ার্থ ইট লাগছে ইলিশ মাছটা আর হচ্ছে সাথে যে ভর্তাগুলো দিছিল ওগুলোর মধ্যে থেকে দুইটা আর লাস্টলি আমার ফালুদাটা খুব ভালো লাগছে লাচ্ছিটা একদমই ভালো ছিল না সো যদি ওই কয়টা জিনিস খান আপনার কিন্তু একদম 500 টাকার মধ্যে বিল আসবে আরো কম আসবে 500 টাকারও কম আসবে সো ওইটাই আমি বলবো আপনারা নেন সো দ্যাট ইজ ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো যে আপনারা শ্রীমঙ্গলে এসে এখানে পানসিতে খেয়েছেন কিনা আর আপনাদের এক্সপেরিয়েন্স কেমন ডু লাইক মাই পেজ অন ফেসবুক সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফলো মাই ইনস্টাগ্রাম এন্ড স্টে হাঙ্গরি খুদা লাগছে বাই বাই